লকডাউনের জেরে দুস্থ অসহায় মানুষের পাশে ফারাক্কার বিধায়ক মইনুল হক। বৃহস্পতিবার ফারাক্কার বেশ কিছু গ্রামে দুস্থ মানুষের সাহায্যার্থে চাল, আলু, মাস্ক সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বিধায়কের পক্ষ থেকে। এছাড়া বাহাদুরপুর ও ঘোড়াইপাড়া কলোনিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। লকডাউনের জেরে দুস্থ অসহায় মানুষের পাশে ফারাক্কার বিধায়ক মইনুল হক। বৃহস্পতিবার ফারাক্কার বেশ কিছু গ্রামে দুস্থ মানুষের সাহায্যার্থে চাল, আলু, মাস্ক সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক। এছাড়াও বাহাদুরপুর ঘোড়াইপাড়া কলোনিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এদিন সাধারণ মানুষকে জমায়েত থেকে বিরত থাকতে ও সচেতনতার বার্তা দেওয়া হয়। সহায় পরিবার সমস্ত বাড়ি বাড়ি তো আমরা করতে পারবো না। আমরা যেটা বলেছি যে যারা যারা অসহায়, যারা মোটামুটি যাদের খাবারের টান পড়েছে, যাদের যারা একেবারে নিরি পাচ্ছে, একমাত্র সেই পরিবারগুলোকে খাদ্য সামগ্রীগুলো আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি। তো এখানে যেমন আমাদের সাদেক আছে, এইরকম কিছু কিছু আমাদের যারা নেতৃত্ব আছে তারা উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা এটা প্রায় প্রতিটা গ্রামে যতটা আমরা পারবো সেইভাবে আমরা একটা একটা আজকে যেমন প্রায় সকাল থেকে অন্তত বাহাদুরপুরে আমি 15টা গ্রামে দিয়েছি, 2 নম্বর কলোনিকে অন্তত 2-3টে জায়গায় দিয়েছি এবং খয়রাকান্দি দিয়ে নতুন ঘোড়াইপাড়া দিয়ে এখন ঘোড়াইপাড়া এসেছি। আবার আমাকে ধর্মডাঙ্গা দিতে হবে, আবার জিতিপুর দিতে হবে। এইভাবে মানে যেদিন থেকে লকডাউন ঘোষণা হয়েছে মোটামুটি প্রতিটা পরিবারে পৌঁছাবার চেষ্টা আমরা করছি, মানে যাওয়ার চেষ্টা করছি সেই অসহায় পরিবারের কাছে, যাতে করে তারা অন্তত 2 মুঠো খেয়ে যেতে। ফারাক্কা থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, TV24 বাংলা।